হ্যালো বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডক্টর সিনজাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভারতবর্ষের যে বিনামূল্যের বা ফ্রি ক্যান্সার হসপিটাল আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো চলুন জেনে নিই টপ 10 ফ্রি ক্যান্সার হসপিটাল ইন ইন্ডিয়া বা ফ্রি ক্যান্সার হসপিটাল অফ ইন্ডিয়া। তো এই যতগুলো হসপিটালের নাম আপনাদের সঙ্গে শেয়ার করবো সবগুলি ফ্রি হসপিটাল, আর এগুলো সবই গভর্নমেন্ট বা চ্যারিটেবল হসপিটাল। তো কারা কারা এই হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট পেতে পারেন, কী কী অ্যালিজিবিলিটি আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জেনে নিই এরকমই কিছু হসপিটালের নাম। তো আরও অনেক হসপিটাল রয়েছে ফ্রি হসপিটাল। তো আপনারা যদি স্টেট ওয়াইজ কোন স্টেটে কোন ফ্রি ক্যান্সার হসপিটাল রয়েছে বা ফ্রি হসপিটাল আছে জানতে চান তো কমেন্টে অবশ্যই লিখবেন। আমি আজকে পুরো ইন্ডিয়ার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর নাম আমি শেয়ার করছি, খালি 10টি হসপিটালের। তো প্রথম হসপিটালটি আপনারা সবাই জানেন, টাটা মেমোরিয়াল হসপিটাল, যেটা কি মুম্বাই রয়েছে। অ্যাড্রেস হলো প্যারেল ইস্ট মুম্বাই। ফোন নাম্বার দেওয়া আছে এখানে, টোটাল বেডস 564টা। তো এটা আপনার চ্যারিটেবল হসপিটাল, আর এখানে 70% সিট রিজার্ভ থাকে গরিব মানুষদের জন্য। তো এটা ফ্রি ক্যান্সার হসপিটাল, সব থেকে ভালো হসপিটাল ক্যান্সার হসপিটাল ইন্ডিয়ার মধ্যে। নাম্বার 2তে আছে দেখুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো এর একটা নতুন ব্রাঞ্চ খালি ক্যান্সারের জন্য খুলে গেছে, এইমস ঝাঝার, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। তো ওর অ্যাড্রেসও আপনারা, এই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো যে এইমস ঝাঝার আছে সেটা হচ্ছে তহসিল বদলি বাদশা ঝঞ্ঝরোলা হরিয়ানাতে আছে। এখানে টোটাল বেস 250 আছে। আর এইমস দিল্লির তো আপনার অ্যাড্রেস জানেনই, তো এখানে দাও রয়েছে। তো ওখান থেকে রেফার করি আপনারা এই হসপিটালে গিয়ে দেখাতে পারেন, এটা খালি ক্যান্সার হসপিটালের জন্যই, না হলেও আপনারা ওখানে গিয়ে দেখাতে পারেন। এটা একটা সরকারি হসপিটাল। নেক্সট হসপিটাল হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন রিসার্চ সেন্টার চণ্ডীগড়। তো এর অ্যাড্রেস হচ্ছে সেক্টর 12 চণ্ডীগড়। এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল, তো এখানে গিয়েও আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন ক্যান্সারের। নেক্সট হসপিটাল হচ্ছে রিজিয়নাল ক্যান্সার সেন্টার তিরুবনন্তপুরম, যেটাকে RCCO বলা হয়। তো অ্যাড্রেস হচ্ছে মেডিকেল কলেজ ক্যাম্পাস, মেডিকেল কলেজ রোড, তিরুবনন্তপুরম, কেরালা। টোটাল বেডস আছে 700। ওয়েবসাইটও দেওয়া আছে, ফোন নম্বরও দেওয়া আছে, এখানেও আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন। নেক্সট হসপিটাল হচ্ছে কিরায় মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অনকোলজি। তো অ্যাড্রেস হচ্ছে ডক্টর MH মারিগার্ডা রোড, লাখাসান্ড্রা, হোম্বিগৌড়া নাগার, ব্যাঙ্গালোর, কর্ণাটকা। ফোন নম্বর দেওয়া আছে, টোটাল বেডস 429টা। নেক্সট হসপিটাল হচ্ছে আদিয়ার ক্যান্সার ইনস্টিটিউট, আদিয়ার চেন্নাই। তো অ্যাড্রেস হলো ক্যান্সার ইনস্টিটিউট, সাদার প্যাটেল রোড, আদিয়ার চেন্নাই। তো ওখানে টোটাল আছে 545টা বেড রয়েছে। নেক্সট হসপিটাল হলো রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট রিসার্চ সেন্টার, যেটাকে RGCA হসপিটালও বলা হয়, এটা দিল্লিতে রয়েছে। অ্যাড্রেস হলো শ্রী ছোটুরাম মার্গ, রোহিণী ইনস্টিটিউশনাল এরিয়া, সেক্টর 5, রোহিণী, নিউ দিল্লি। এখানে টোটাল বেস 500টা রয়েছে। এটাও একটা সরকারি হসপিটাল। নেক্সট হসপিটাল হল দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট। অ্যাড্রেস হলো দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, দিলসাদ গার্ডেন, দিল্লি। টোটাল বেড হচ্ছে 195। নেক্সট হসপিটাল হলো গুজরাট ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। তার অ্যাড্রেস হলো সিভিল হসপিটাল ক্যাম্পাস, আসারবা, আহমেদাবাদ, গুজরাট। ফোন নম্বর আছে এখানে, টোটাল বেড 650টা। নেক্সট হসপিটাল হয়ে গেল ধরমশিলা ক্যান্সার ফাউন্ডেশন রিসার্চ সেন্টার, বসুন্ধরা ইন, অ্যাড্রেস হলো বসুন্ধরা ইনক্লেভ নিয়ার নিউ অশোকনগর মেট্রো স্টেশন, নিউ দিল্লি। এখানে টোটাল বেডস 350টা। ফোন নম্বরও দেওয়া আছে, এটা হচ্ছে নারায়ণ হেলথ গ্রুপের আপনার হসপিটাল। তো ওয়েবসাইট দেওয়া আছে www.narayanahealth.org। তো এইগুলো ছিল ভারতবর্ষের ফ্রি ক্যান্সার হসপিটাল বা বিনামূল্যের হসপিটাল। এখানে যে কোনো ইকোনমিক্যালি উইকার সেকশনে যেসব পেশেন্টরা পড়েন তারা এখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন, মানে তাহলে EWS বা যাদের কাছে BPL কার্ড আছে বা আয়ুষ্মান কার্ড আছে তারাও এখানে গিয়ে দেখাতে পারবেন। খুলে আমার এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। তো আপনারা যদি স্টেট ওয়াইজ ফ্রি হসপিটালের নাম জানতে চান তো কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব বানাবার। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।